قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي: يا تسليما. اللهم وعلى آل سيدنا اللهم صل على وعلى مولانا محمد فتح ساقي جناجا من شرابا بده صافي جناجا من شرابا يدر قدقم شوم قدرا نعابا اللهم وعلى آل سيدنا شفيع مجرما شفيع مجرما أي وسيلة وعلى آل سيدنا ميدان محشر جب آغنگا نادر امتوں کو عذابوں سے سرائیں گا محمد اللہم وعدا نعرے سے لگا تو میرے محبت کی سفینہ نعرے سے لگا تو میرے محبت کی سفینہ نظر دکھلا تو مجھے کعبہ
وعلى آل سيدنا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله لا إله إلا الله لا إله সামনে উপবিষ্ট আমার এলাকাবাসী, সেই সাথে আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদী জনতা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে
শুক্রিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম আমাদের মতো গুনাহগার বান্দাদেরকে, আমাদের মতো নাফরমান বান্দাদেরকে সারাদিন দুনিয়াবী কাজে লিপ্ত থাকার পর বাদ মাগরিব থেকে এ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল করিমের মাহফিলে বসার জন্য তৌফিক দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ। অতপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম পর রূহে নবী মুহতারাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সালাম। আমরা প্রশংসা আদায় করলাম কার? আল্লাহর প্রশংসা আদায় করলাম। একচ্ছত্র প্রশংসার মালিক কে? একচ্ছত্র প্রশংসার দাবিদার কে? আল্লাহ। তার পরক্ষণে কি আদায় করলাম? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসালামের উপরে দরুদ ও সালাম পাঠ করলাম। দুইটা জিনিস আমরা এখানে বসে আদায় করলাম, একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হামদে বারি তাআলা, আরেকটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসালামের উপরে দরুদ ও সালাম পাঠ করা। এই যে দুইটা কাজ আমরা আদায় করলাম, এর চাইতে বড় নিয়ামতপূর্ণ কাজ কালাম আমাদের জন্য আর হতে পারে পারে না। এটাই হচ্ছে সেই কাজ যেটা আমার আল্লাহ স্বয়ং নিজে বান্দার কাছে আহ্বান করেছেন, বান্দা এতটুকুনো কাজ তোমার থেকে আমি আশা করি, বলি সুবহানাল্লাহ। এই কাজটুকুনো আদায় করতেও আমরা কি করি? কার্পণ্যতা করি, কৃপণতা করি। অথচ দেখুন ভাই, দুনিয়াবি কোনো কনফারেন্সে আমাদের কণ্ঠের সাউন্ড এত বেড়ে যায়, স্বর ভেঙে যায়, তারপরেও আমরা কি করি? চেষ্টারত থাকি আরেকটু জোরে আওয়াজ করার জন্য, ঠিক কিনা? দুনিয়াতে কোনো কনফারেন্স সেখানে গিয়ে আমরা এমন মনোভাব প্রকাশ করি, রিভাল করি, কিন্তু একটু ভেবে দেখুন সেইখানে আপনি আমি অবস্থান করব, সেখান থেকে আমার আপনার দুনিয়া আর আখেরাত উভয় জগতের কল্যাণ হবে এমন কোনো গ্যারান্টি আছে? নাই। দুনিয়া আর আখেরাত উভয় জগতের কল্যাণ হবে এমন কোন গ্যারান্টি পৃথিবীতে আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই, পারবে না। আমার বন্ধুরা, আমার দুনিয়াবি কনফারেন্সের মধ্যে অবস্থান করার পরে কোন মানুষ যদি এই অবস্থানের মাধ্যমে তার জীবনের সব সময়টুকুনো ব্যয় করে ফেলে, দুনিয়ার কোন মানুষ নেই এমন কোন গ্যারান্টি দিবে, ওই বান্দার দুনিয়া এবং আখেরাত উভয়ে কল্যাণ হবে। কিন্তু ভেবে দেখুন, আজকের যে মাহফিলে আমরা উপস্থিত হয়েছি, আজকের যে কনফারেন্সে আমরা অবস্থান করছি, এই কনফারেন্সের মধ্যে অবস্থান করার পরে আমার আল্লাহর নবী ঘোষণা দেয়, হে আমার গুনাহগার উম্মতের আসনে রাখো, এই মুহূর্তে তোমরা যেখানে অবস্থান করছো এই জায়গাটুকুকে আমার জবাব দিয়া মিরিয়া জান্নাত ঘোষণা দিয়ে দিলাম, বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার নারী উচ্চ বিদ্যালয় ময়দানের কিছু অংশ এই মুহূর্তে রিয়াজুল জান্নাতের মধ্যে সামিল হয়ে আছে, কিন্তু এই মাহফিলের বাহিরের আঙিনা কিন্তু রিয়াজুল জান্নাত এমন ঘোষণা কেউ দিতে পারবে না। বাজারের মধ্যে যত জায়গা রয়েছে, দোকানপাট রয়েছে, এই জায়গা এবং ফাঁকা জায়গা দোকান যা কিছুই বলুন না কেন,
এই জায়গাটুকুনকে আপনি আমি তো দোস্তান পৃথিবীর কেউ সাধ্য নাই, এই জায়গাটুকুনকে রিয়াজ ও জান্নাত ঘোষণা দিবে, দিতে পারবে? পারবে না। তাহলে আমাদের বুঝে আসতে হবে যে এই জায়গাটুকুনকে মাহফিলের জন্য গ্রাউন্ড দেওয়া হয়েছে, প্রাচীর দেওয়া হয়েছে, এই জায়গাটুকুনই শুধু স্পেশাল জান্নাতের জন্য নির্ধারিত বলি সুবহানাল্লাহ। কিন্তু এর বাহিরে যাবেন, সাউন্ড সিস্টেম আপনার বর্ণবাদ হবে, কিন্তু আপনি এমন কিছু বলতে পারবেন না যে আমি জান্নাতের মধ্যে বসে বসে এই সাউন্ড শ্রবণ করতেছি। পারবেন? পারবেন। আমার মনে হয় আপনাদের মতো কিছু সংখ্যক লোককে আজকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জন্য কবুল করেছেন বলি সুবহানাল্লাহ। বাজারে তো হাজার হাজার লোক, ঠিক কিনা? বাজারে হাজারের ঊর্ধ্বে লোক হবে না, কিন্তু মনে হয় এখনো পর্যন্ত আমার সেই সমস্ত প্রান্তীয় ভাইদের জন্য আমার আল্লাহ মঞ্জুর করেন নাই যে জান্নাতের মধ্যে ওরা ঢুকুক, ঠিক কিনা? যদি আল্লাহ মঞ্জুর করতেন তাহলে কি তারা বাহিরে থাকতে পারতেন? পারতেন না। কিন্তু এর মধ্যে আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজের ফলাফল কিসের উপর নির্ভর? নিয়তের উপর নির্ভর। অতএব হয়তোবা আপনাদের নিয়তটা সহি ছিল, বিধায় সূচনা লগ্নেকে আপনারা কি করতে পেরেছেন, মাহফিলের আঙিনায় প্রবেশ করতে পেরেছেন বলি সুবহানাল্লাহ। আমার প্যান্ডেলের বাহিরের ভাইদের নিয়তটা